ওয়েলকাম ফ্রেন্ডস, পোস্ট অফিসের বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদ প্রদানের ক্ষেত্রে একটি নিয়মের পরিবর্তন করা হয়েছে। আপনাদের অনেকেরই বা বেশিরভাগ মানুষই পোস্ট অফিসে বিভিন্ন সঞ্চয় প্রকল্পে অর্থ জমা রাখেন, সেটা কিষাণ বিকাশপত্র বলুন, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা ফিক্সড ডিপোজিট, যাই বলি না কেন, তো সেক্ষেত্রে নিয়মটা প্রত্যেকেরই একটু জেনে রাখা ভালো। যেটা বলা হচ্ছে, দেখুন, স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে যদি কোনো ব্যক্তি টাকা জমা করেন এবং মেয়াদ শেষ হওয়ার আগেই যদি তিনি মারা যান, তাহলে সুদের হিসেব কীভাবে হবে সেই সংক্রান্ত একটা গাইডলাইন প্রকাশ করেছে ডাক বিভাগ। বলা হয়েছে, প্রকল্প চলাকালীন যে মাসে গ্রাহক মারা যাবেন তার আগের মাস পর্যন্ত প্রকল্পে ঘোষিত সুদ মিলবে। এক্ষেত্রে ধরে নেওয়া হবে মৃত্যুজনিত কারণে আগের মাসেই অ্যাকাউন্টটি বন্ধ করা হচ্ছে, এরপর বাস্তবে যেদিন অ্যাকাউন্টটি বন্ধ হবে সেই দিন পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে নির্ধারিত সুদ দেওয়া হবে ওই অ্যাকাউন্টে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ধরুন ডিসেম্বর মাসে মারা গেলেন, তাহলে নভেম্বর মাস পর্যন্ত সেই প্রকল্পটির যেটা রানিং রেট অফ ইন্টারেস্ট, ধরুন সেটা রানিং রেট অফ ইন্টারেস্ট 7%, তাহলে নভেম্বর মাস পর্যন্ত তিনি 7% হিসাবেই সুদ পাবেন, এবং ডিসেম্বর মাস থেকে যতদিন পর্যন্ত তার ম্যাচুরিটি ডেট থাকবে সেই পিরিয়ডটাতে তিনি সেভিংসের যে সুদের হার, ধরুন বর্তমানে সেভিংসের সুদের হার 4%, তাহলে সেই পিরিয়ডটা তিনি 4% হারে সুদ পাবেন। এটাই হিসাবটা বলা হচ্ছে, এটা প্রত্যেকেরই জেনে রাখা দরকার কখন কোন ক্ষেত্রে হিসাবের জন্য কাজে লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।